একজন খেলছে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, সে কখন উঠে গেছে সকালে, আমি আর ডোনার জেগে কিছুতেই ঘুমোচ্ছে না, বসে রাখছে, শুচ্ছে, খেলছে, ইয়ার কি মারছে। তখন চলে যেতে হলো রিনা মাসিকে টাকা দিতে হবে বলে, করতে পারিনি। কখন উঠেছে আজ সকালে, সে কি করছো মা? হ্যাঁ বাবা, আমি ডোনা দুজনেই জেগে, আমি তাও একটু ঘুমিয়েছি, ডোনা তো ঘুম পাড়িয়েছে পরে মনে হয়, কিন্তু উঠে বসে আছে, হাসছে। গুড মর্নিং, আজকে টিভিটা লাগানোর কথা, জানি না কখন আসবে, বলেছে তো ফোন করবে, সকালে আসার কথা। আর ছাদে যাবো, জামা কাপড় দেখে আছে কিনা তুলতে হবে, মা বাবা তাই হ্যাঁ, মা বাবা গেছে ডাক্তারের কাছে, যেমন রেগুলার চেক আপ থাকে তার জন্য। ডোনার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, হয়নি, আমি ঘুম থেকে উঠলাম, ভাই আবার বেরোবে, চলো কাজগুলো সেরে নিই, একটু মোছামুছি করে নিই জায়গাটা, টিভি লাগাতে যদি আসে, অপরিষ্কার থাকবে তো একটু পরিষ্কার করে নিই। ডোনা একটু মুছে টুছে দিল, এটা কখন আসবে জানি না, তো রেডি করে রাখা ভালো, একবার বসে গেলে পরে মোছাটা আবার একটু চাপের। এগুলো ভেবেছিলাম ঢুকিয়ে দেবো, কিন্তু কোথায় আর ঢোকাবো, এগুলো এখানে থাক আপাতত, ভুজুং ভাজুং হয়ে আছে এই জায়গাটা একদম। বানিমাসি এলো, বানিমাসিকে বলে দেওয়া হলো যে কিরম কি করতে হবে, কি কি করতে হবে, তো আমি আবার যাবো নিচে, খাইনি আমি এখনো, খাবো। প্রেশার কেমন আছে আজ? ধরিয়ে নি কিছু, সকাল থেকে ঘুরপাক ঘুরপাক খাচ্ছি, এই দেখো কি কাণ্ড করছে, ও আর খাটে থাকতে চায় না, ওর ভালো লাগে নিচে হামাগুড়ি দিতে, ওই যে তত্তর তত্তর করে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, ওই যে কি করছ, কি করছো তুমি, ওই বাবলি দেখো মাম্মা পড়ে যেও না যেন, ঠিক আছে, একটু ব্যালেন্স রাখো ঠিক করে, তুমি তো একেবারে ছোট্ট। বানি মাসি রান্না করে দিয়ে চলে গেছে, আজকে হয়েছে ডিমের ঝাল, মাছ ভাজা, ডাল, ভাত, আর যা কালকের কি ছিল কে জানে, ওগুলো গরম করেছে। ভাই বেরোবে যেমন বলেছিলাম, ও বেরোবে না, ক্যান্সেল হয়ে গেছে যেন বলল, তো টিভি ইনস্টল করতে আসে, আমি ফোন করেছিলাম, বলে যে দুটো নাগাদ যাবো, ঠিক আছে, তার আগে দেখি যদি গুলোকে খাইয়ে দাইয়ে সব কিছু করে রেডি হয়ে যেতে পারি, একজন কাজ করছে। শরীর ভালো নেই, পেট ব্যথা করছে, তো প্রোডাক্টগুলো ইউজ করেছো কালকে যেগুলো এলো? পরে ময়শ্চারাইজার লাগাবার পর ফেস মিস্টটা লাগিয়েছিলাম মিন্টে, পুরো ঠান্ডা। এই
যে ভদ্রমহিলা খাচ্ছে, ভদ্রমহিলা যে শ্যাম্পু করেছে, এটা মা এইটা, ওরে বাবা গো, ওরে বাবা গো, ভদ্রমহিলা ও চুল ফুরফুর করছে, ওরে বাবা রানি ফুলটু কই মা, ফুলটু ফুলটু কই, এ বাবা এটা ফুলটু রানি। বাবা মারাই ঢুকছে, সবে এলো, ভাই যাবে না, একজন দাঁড়িয়ে পড়ে না, ওই যে কথা বলছি ওই কেটটা নিতে এসছে কার্টুন গুলো, চলো ওপরে, ওই বাক্সগুলো নিতে এসছে নিনি। ওইগুলো সব সরিয়ে রেখে দাও, ওই ওইখানে রেখে দাও তাকের ওপর, না এগুলো তো আমার নেবে। দাঁড়াও নাও ফেলাও, হ্যাঁ রিমোটটা আছে, এটাও চলে যেত দরকার সাথে। পারবে এতগুলো? দাঁড়ো এক মিনিট, এক মিনিট ধরেছ, দাঁড়ো ওই ছোটো দুটো দিয়ে দিই, কেন দেখো পড়ে যাও না আবার, সাবধানে যাও, জায়গাটা পরিষ্কার হয়েছে, এইগুলো সরাতে হবে। জিজ্ঞেস করো মাকে কি করবো, এগুলো দিয়ে ফেলবে না কি করবে ভগবান জানে। বাক্সগুলো সরে গেছে বাবা, কাজের কাজ হয়েছে। লোড হয়ে গেছে, একটা কাণ্ড করেছি আজকে, কুকুরদের ঝোল গরম করতে গিয়ে এত ফুটে গেছে, ঠিক মারা এসেছিল তখনই, আর পুরো সে নিচ দিয়ে বয়ে চলে গেছে, এরকম মা ধুচ্ছে এখন, এসে আমি বললাম ধুয়ে দিচ্ছি, বলছে না তুই খেতে দে, একাকার কাণ্ড হয়েছে ঝোল পড়ে পুরো, যা তো অবস্থা, কোনোদিন হয় না, আজকে কী করে হলো কে জানে। যে দাদা এসে গেছেন সেট আপ করতে, ফাইনালি খোলা হবে দুদিন পর বাক্সটা। এইগুলো যে আছে না দাদা, এইগুলো কিন্তু আপনার খোলা যাবে, এর ভেতর থেকে আনা যাবে তার, আর এইখানেও একটা আছে ভেতরে, এখানেও একটা আছে, হ্যাঁ কে শুনে একজন আমার কোলে, সেও দেখছে।
ছোট হয়ে যাচ্ছে নাকি? তাহলে কি করা যায়? গ্যারাকলের কেস হয়ে গেছিলো, এই যে টিভির বসানোর যে জায়গাটা ওটা একটু ছোট পড়ে গেছে টিভির এই স্ট্যান্ডগুলোর থেকে, এগুলো একটু চওড়া, তো ভাবলাম যে এখানে যদি কিছু বসানো যায় কিন্তু আর সেটা আবার সেম হাইটের লাগবে, ওইটার মতো দেখতেও বাজে লাগবে। তো দাদাকে বললাম আপনি ওই বডিতেই ফিট করে দিন, দাদা ওটাই করছে এখন। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল মানে স্ট্যান্ডে না লাগিয়ে ওরম ভাবেই লাগানোর, কিন্তু তারপর ভাবলাম যে হয়তো লাগানো যাবে না, এটা কিনলে ঘুরে ফিরে দেখছি ওইটাই হচ্ছে। টিভি বসে গেছে, যেরম শুরুতে চেয়েছিলাম ঘুরে ফিরে ওরকমই হলো। ঠিক লাগছে ভাই? সফটওয়্যার আপডেট চলছে না? আজ ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে, আরও খুশি থাকবো কালকে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেল আবাউটাসকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যাজ ওয়েল। ততক্ষণ টাটা, গুড নাইট।